আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের কিছু কৃষি খাতের ফসল দেখাবো, যেখানে আপনার কিছু কিছু জমির ধান চলে আসছে। সাধারণত আমরা এই ধানকে পোষ ধান বলি, মানে পোষ ধান, পোষ মাসে যে ধানটা আসে এটাকে আমরা পোষ ধান বলি। তো এই ধানটা হচ্ছে আপনার কালিজিরা। এই ধানটা সাধারণত করা হয় পোলাও করার জন্য। আমরা কোনো মেহমান আসলে যে দাওয়াতের সময় যে আয়োজন করি পোলাও, পোলাও খাওয়ার জন্যই সাধারণত এই ধান লাগানো হয়। তো যেহেতু সামনে পৌষ মাস চলে আসছে, শীতের সিজনে যে ধান কাটা হয়, এখন আস্তে আস্তে অনেক ধান বেরোচ্ছে, কৃষকরাও আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছেন এবং অন্যান্য এলাকায় এরকম চলে আসছে, অন্যান্য এলাকায় ধান চলে আসছে, এমনকি কাটা শুরু হয়ে গেছে অলরেডি। তো আমাদের এখানে এখনও তা শুরু হয় নাই, ধান বের হয়েছে বা কারো বের, অনেকের বের হচ্ছে, অনেকেরই ধান বের হচ্ছে। হ্যাঁ গাইস, সামনে যে ইরির মৌসুম আসতেছে, তার জন্য অনেকেই ধানের বীজ ফেলার জন্য জমিতে ধানের বীজ ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জঙ্গলে জঙ্গলে পরিষ্কার করে, জঙ্গলা পরিষ্কার করে, আগাছা পরিষ্কার করে প্রস্তুতি নিচ্ছেন ধানের বীজ ফেলার জন্য, যেহেতু সামনে ইরি মৌসুম আসতেছে। গাইস, এটা হচ্ছে আরেকজনের কৃষি খ্যাত, এখানে শাকসবজির বাগান। উনি এখানে অনেক শাকসবজি, শীতকালীন শাকসবজি লাগিয়েছেন এবং লাগাচ্ছেন। তার মধ্যে কিছু পেঁপে গাছ আছে, ভালো ফলন দেখা যাচ্ছে পেঁপে গাছে। পাখিরা যেন পেঁপে পাকলে না খেতে পারে, তার জন্য বস্তা দিয়ে ঢেকে ঢেকে ফেলা হচ্ছে, ঢেকে দিয়েছেন যেন পাখিরা পেঁপে না নষ্ট করতে পারে। যে পেঁপে ভর্তি একটা গাছ, এগুলা সাধারণত দেশীয় প্রজাতির না, এটা হাইব্রিড। এই গাছগুলো হাইব্রিড, যার কারণে ফলন বেশি। জমির নিচে কুমড়ো গাছ লাগানো, যেহেতু কুমড়ো শীতকালীন শাকসবজি, আস্তে আস্তে কুমড়ো গাছ লাগিয়েছেন, অনেক কুমড়ো গাছ লাগিয়েছেন। এই যে পেঁপে, এটা হচ্ছে মরিচ। এই গাছগুলোর মধ্যে সাধারণত মরিচ ভরপুর দূরে থাকে, এদের নিচের অংশ উপরে থাকে সবসময়। এটা আমরা সাদা মরিচ বলে থাকি, সাদা লঙ্কা।